ওয়েলকাম টু মাহাতো গ্রামার ক্লাসেস সপ্তম শ্রেণী ইতিহাস তোমাদের যে টেক্সট বই আছে তার সবকটা অনুশীলনীর শর্ট কোয়েশ্চেন আমি আনসারগুলো বলে দিচ্ছি তোমরা তোমাদের বইয়ের মধ্যে ডাক দিয়ে নাও প্রথম যে চ্যাপ্টারটা আছে তার পেজ নাম্বার রয়েছে অনুশীলনীর তেইশ পাতা তোমরা তেইশ পাতা খুলে নাও আচ্ছা তেইশ পাতা যে প্রথম যে উত্তর দেখো প্রথম একের ক বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঐতেরো আরণ্যক গ্রন্থে খ প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগীরথী পদ্মা মেঘনা নদী দিয়ে গ সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের উনি সমগ্র উত্তর ভারত জয় করতে পেরেছিলেন বলে এই উপাধিটি নিয়েছিলেন ঘ কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম উম সেন বংশের সেন রাজা লক্ষ্মণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে মনে রাখবে যখন তুর্কি আক্রমণ ঘটে তখন লক্ষণ সেন খেতে বসেছিলেন বৃদ্ধ রাজা ছিলেন তিনি তখন ওই খবর পাওয়ার পর তিনি সেখান থেকে জানলা দিয়ে বেরিয়ে যান এবং তিনি সুরঙ্গ পথে নদীয়ায় মানে নদী গঙ্গা পার করে ওপারে চলে যান চ সুলতানি যুগের একজন ঐতিহাসিক হলেন মিনহাজ ই সেরাজ এবার ম্যাচিংটা ব্রজভূমি উত্তরার লোটোচো লোটো মি চি লোটোমো এটা হচ্ছে বৌদ্ধ বিহারের নাম একটা গঙ্গায় কন্যাচোল ওর প্রথম রাজেন্দ্র এই উপাধি নিয়েছিলেন গৌরবহ রাজ হুরিকেল আধুনিক চট্টগ্রামের নাম ছিল আর কিতাব বলহীন অলবিউনি বা আবুরইহানের লেখা তো এবার এগুলো যে বলে দিয়েছি আমি দেখো পরীক্ষা এখন তোমরা বড় হয়েছে তোমাদের এখন কিন্তু দাগ দিলে হবে না তোমাদের এইভাবে যে আমরা আগে যে দাগ দিয়ে করতে দাগ দিয়ে এখন দাগ দিয়ে এগুলোকে আমাদের নাম্বারিং করতে বলে গৌরব বাগপতি রাজ হরিখলেজে আধুনিক চট্টগ্রাম আমরা আগে দাগ দিতাম এই দাগ এখন চলবে না এখন আমাদের এইটা নাম্বারিং করে করেই করতে হয় এবার আসবো আমরা দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় খুলবে একচল্লিশ পাতা লেখা চেকের নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলোর সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও ক নারু চোল উর নগরম নগরমটা মিলছে না খ খদন্তপুরী বিক্রমশীল নালন্দা জগদ্দল লখনৌতি জগদ্দল মিলছে না গ জয়দেব ধীমান বিটপাল সন্ধ্যাকর নন্দী চক্রপাণী দত্ত জয়দেব ঘ লুইপাত অশ্বঘোষ সড়পপাত কান্নপাত অশ্বঘোষ মিলছে না দাগ তলায়। এবার নিচে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয় প্রথম বিবৃতি ক বলেছে বাংলার এটা বলেছে বাংলার অর্থনীতি পাল সেন যুগে কৃষি হয়ে পড়েছিল ব্যাখ্যা হচ্ছে কারণ হচ্ছে পাল সেন যুগে রাজারা কৃষকদের উৎপন্ন ফসলের উপর কর নিতেন এবার খ খয় বলেছে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতে মন্দির ঘিরে লোকালয় বসবাস তৈরি হয়েছিল কারণ রাজাভিজাতরা মন্দিরকে নিষ্কর জমি দান করতেন অর্থাৎ জমিতে কোনো কর নেওয়া হবে না গ বিবৃত হচ্ছে সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার কমে গেছিলো কারণ সেন রাজারা ব্রাহ্মণ ধর্মকেই প্রাধান্য দিতেন তারা বৌদ্ধ ধর্মটা অত মানতেন না এবার আসছি আমরা মনে হচ্ছে পরের চ্যাপ্টার এই চ্যাপ্টার শেষ হয়ে গেল আমাদের শর্ট কোশ্চেন এবার তিন নম্বর চ্যাপ্টার চলে আসব তিন নম্বর অধ্যায়ে রয়েছে তোমাদের কত পাতা দেখে নাও তোমাদের রয়েছে সিক্সটি সেভেন পেজ সাস্তরটি পাতা খোলো এখানে রয়েছে একের রয়েছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলোর সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও ক ইলতুত রাজিয়া বতুতা বলবন বীরনবতলায় দাগ দিতে হবে কারণ প্রত্যেকেই দিল্লি সিংহাসনে বসেছিলেন কিন্তু ইবন বতুতা তিনি ছিলেন একজন পর্যটক তাহলে ইনি বসেছিলেন ইনি বসেছিলেন ইনি সিংহাসনে ইনি বসেননি খালি আচ্ছা খ তা হিন্দ সুনাম সামানা ঝিলাম ঝিলামের তলায় দাগ দেবে খরাজ খামস জিজিয়া আমির জাকাত আমির বাদে বাকি সব এক একটা ট্যাক্স বা করের নাম আমিরটা কোন ট্যাক্স বা কর নয় ওই জন্য আমের তলায় দাগ দেওয়া হয়েছে ঘ আহমেদনগর বিজাপুর গোলকুণ্ডা বিদর এগুলো সব দক্ষিণ ভারতে পাঞ্জাব খালি উত্তর ভারতে ওই জন্য পাঞ্জাবটাকে আমরা এখানে দাগ দিয়েছি উমার বলেছে বারবর্ষা মাহমুদ গাওয়ান পেজ নুনিজ মাহমুদ মুসলমান বাকি যারা আছে তারা বিদেশি পর্যটক ওই জন্য মাহমুদ গাওয়ানের তালে দাগ দেওয়া হয়েছে এবার এখানে যদি আমি দেখো ম্যাচিংটা বলেছি খয়স্তা খয়স্তান মেলা তোমরা কী করবে খলিফা এটা হচ্ছে দূরবাস তোমরা এখানে কি করবে খলিপথর এক বা ক আছে যদি এমনি ক থাকতো এমনি করে তা তোমরা দুপাশে পাশে এমনি করে ক লিখতে এভাবে মেলাতে হয় লিখে লিখে উচ্চ ক্লাস হয়ে গেলে সেগুলো আমাদের আর টিউশনিতে মেলানো দেয় না মেলাতে বলে যে নাম্বার দিয়ে দিয়ে করতে আচ্ছা বলবন তুর্কি তুর্কানি চেলগানি মানে চল্লিশ জন বান্দা তাদের ও দিয়ে বলবন ছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ খোঁজি মিলব ছিল ইলবাড়ি তুর্কি বিজ্যার্থীর ক্ষমতায় রুমি কৌশল বাবর ব্যবহার করেছিলেন আর রাজা গণেশ ছিলেন বাংলার একজন রাজা এবার আসবো আমরা চতুর্থ চতুর্থাধ্যায় তারাকে বলে দিই কেউ যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবার একের আচ্ছা পেজ নাম্বার দেখে নাও এইটটি নাইন পেজ উননব্বই পাতা প্রথম প্রশ্ন বলেছে একের ক ঘর ঘোরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নসরত খান খ আচ্ছা ইব্রাহিম নদী কিন্তু হবে না কারণ ইব্রাহিম নদী তার আগে পানিপথে প্রথম যুদ্ধে মারা যান তারপরে হয়েছিল ঘরঘড়ার যুদ্ধ ওই জন্য নাসরাত খান হবে মনে করে আচ্ছা খ বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে গ জাহাঙ্গীরের আমলে গুরু অর্জুনকে প্রাণদণ্ড দেওয়া হয় এটা কিন্তু মোগল সম্রাটরা খুব ভুল কাজ করতেন যে গুরুদের প্রাণদণ্ড দিতেন এটা কিন্তু ওদের মোগল সাম্রাজ্যের পতনের একটা বিশেষ কারণ শিখরা মোগলদের প্রতি একটা শত্রু তৈরি হয়ে গেছিল ঘ রাজপুত নেতাদের মধ্যে মোগল সাম্রাজ্যের সঙ্গে জোট বাঁধেননি রানা প্রতাপ সিংহ তোমরা শুনেছ মহারানা প্রতাপ ইনি সেই উমা আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর এরা পরীক্ষা দেয় দুই মোগলরা তৈমুরের বংশধর হিসাবে হিসাবে গর্ব করত কারণ তৈমুর একসময় উত্তর ভারত আক্রমণ করে দিল্লি দখল করেছিলেন আচ্ছা দুই খ হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কারণ দুই একটা হচ্ছে তিনি শের খানের কাছে যুদ্ধে পরাস্ত হয়েছিলেন ওই জন্য নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি চলে যান পারস্যে এবার হচ্ছে গ গ বলেছে মহেশদা সেনা বীরবল হয়েছিল কারণ তিনি খুব বুদ্ধিমান ছিলেন বীরবল ঘ ঔরঙ্গজেবের আমলে বাংলায় বাণিজ্যিক বাংলায় সামুদ্রিক বাণিজ্য উন্নতি হয় কারণ তিনি পর্তুগিজ দিয়ে পর্তুগিজ জলদস্যুতে হারিয়েছিলেন ওই জন্য তো উমা হচ্ছে আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে বলা হয় যাবতী আর তার এবার তিনের বলেছে যাবত মানে হচ্ছে জমির রাজস্ব নির্ধারণ করা এটা হয়ে গেল এবার আমরা আসবো ঠিক পরের চ্যাপ্টারটা তোমরা খোলো বই একশো পাতা দেখো এখানে প্রথম বলেছে নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলোর সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও ক প্রথম বলছে কিলারাই পিথোরা খ হন্ডি কারণ তঙ্কা মোহর জিতল এগুলো সব করে এক একটা যে পণ্য বিনিময়ে আদান প্রদানের জন্য যে ব্যবহার করা হতো সেই ধরনের রূপী আর একমাত্র হুন্ডি ছিল একটা কাগজে লেখা একটা দলিল গ নীল গোলমরিচ সুতিবস্ত্র রূপো রূপে একমাত্র ধাতু ছিল এগুলো ধাতু নয় ওই জন্য রূপা আলাদা ঘ করওয়ানি কসবা বঞ্জারা মুলতানি কসবা উমা পানডুয়া বুরানপুর চট্টগ্রাম গৌড় বুরানপুর দাম দিতে হবে দুই মেলানো হবে সিরি এটা যে আলাদিন খোঁজি এটা তৈরি করেছিলেন তারপরে দিনে ডেনমার্ক পরিবেশে বলা হয় সরাফ মুদ্রা বিনিময়কারী এক ধরনের ব্রোকার ছিলেন ফৌজ জল সংরক্ষণের ব্যবস্থা এবং চিরাগে তো শেখ নাসুদ্দিনকে বলা হতো এবার আমরা আসবো ঠিক এর পরের চ্যাপ্টার কত পাতা দেখিনি আমি একশো ছাপ্পান্ন পাতা এর স্বপ্ন মধ্যে অনেক বড় চ্যাপ্টার দেখো প্রথমেই বলেছি কয়েকটা এর বড়ো কুড়িটাকে হুম টালি এবং ইট তলায় দাগ দেবে টালি এবং ইট ব্যবহার করে বাংলায় সুলতানি এবং মোগল আমলে সাধারণ মানুষের বাড়ি বানানো হতো খ কবিরের দুই পতির কবিতাগুলিকে বলা হয় দোহা গ সুফিরা গুরুকে মনে করত পীর ঘ নবদ্বীপ ছিল শ্রী চৈতন্যদেবের আন্দোলনের প্রাণকেন্দ্র উমা মীরা ছিলেন শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা চ দিন ইলাহির বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট এবং তার অভিজাতদের মধ্যে গুরুশিষ্যের সম্পর্ক ছ শ্বেত পাথরের রত্ন বসিয়ে শ্বেতপাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় পিয়েতরা দূরা বর্গীজ্য হচ্ছে মহাভারতের ফার্সি অনুবাদের নাম হামজানামা ঝ আবদুস সামাদ পরিচিত ছিলেন শিরিন কলম নামে উম ইয় জোনপুরিরাগ তৈরি করেন হোসেন শাহসার ঠ শ্রীকৃষ্ণ বিজয়ের কাব্যের লেখকের নাম ছিল মালাধর বসু এবং ঠ চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য এবার বলেছে না বিবৃতি আছে কোন বিবৃতি সঠিক বলেছে ক বলেছে নদীর ধারে শিল্প তৈরি করা হতো ব্যাখ্যা কি বলেছে যে কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য খ চৈতন্য বাংলা ভাষাকেই মানে ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন কারণ সেকালের বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা এবার সেই পরে পরে পাতা দেখো গয়টা কি বলেছে সুপীরা রাজনীতিতে যোগ দিতেন না কারণ তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লে ঈশ্বর সাধনা সম্ভব নয় প্রথম ব্যাখ্যাটাই হবে খ ঘ বলেছে আকবর দিন ইলাই প্রবর্তন করেন দুই হচ্ছে কারণ অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন উম বলছি মোগঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন কারণ দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত থাকতো তিনেরটা উত্তরটা হবে চার জাহাঙ্গীর আমলে ইউরোপের ছবির প্রভাব মোগল চিত্রশিল্পে পড়েছিল কারণ এই সময় ইউরোপের ছবি মোগল দরবারে আসতে শুরু করেছিল এবার উমা হচ্ছে ছ ছ হচ্ছে মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ লীলা ছিল রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র দুইয়ের উত্তরটা এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিশ্বলাভ করেছিল ব্রুকেজ ভারতে প্রাচীনকালে তালপাত্র উপরে উপর লেখা হতো কারণ ব্যাখ্যা হচ্ছে এক নম্বর যে সে আমলে কাগজের ব্যবহার জানা ছিল না ওই জন্য মানুষ তালপাতার মধ্যে লিখত তখন তো কাগজ আবিষ্কার হয়নি ওই জন্য এবার তোমরা একশো একাত্তর পাতা খুলে নাও দেখো এই চ্যাপ্টার কি বলেছে প্রথম যে এক ড্যাশ দেশে এখনও রাজারী আছেন হবে জাপানে খ নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র গ ভারতের সংবিধান পৃথিবীর একমাত্র বৃহ মানে বৃহত্তম সংবিধান সবচেয়ে বড় সংবিধান ঘ জনগণ যে শাসন ব্যবস্থায় নিজের অধীনে থাকেন নিজের অধীনের অধীন তাকে বলা হয় স্বায়ত্ত শাসন অনেকগুলো গ্রাম নিয়ে তৈরি এক একটা ব্লক দুই মিলাতে হবে সরকার ফার্সি ডি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন যুক্তরাষ্ট্র ভারতকে বলা হচ্ছে এথেন্স গ্রিসের একটা দেশ জেলা পারিশাদ এরা স্বায়ত্তশাসন শাসন করতে পারে আমাদের